নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমার বাঙালিয়ানা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে দই মাছ বানিয়ে দেখাবো। তাহলে প্রথমে দেখি কি কি উপকরণ লাগে, চলুন। প্রথমে আমি একটা পাত্রে 200 গ্রাম দই দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু ধনে জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দইটা ম্যারিনেট করে নিলাম। কড়াইটা গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছটাকে আমি 10 মিনিট নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা কিন্তু একটু কম ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে চলবে না, একটু কম ভেজে উঠিয়ে নিতে হবে। এরপর আমি মশলাটা রেডি করে নিই। আদা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা পিষে নেব। যেটাতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই একটু তেজপাতা, শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিতে হবে। যে মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা কষানো হয়ে গেছে, দইটা যেটা ম্যারিনেট করা ছিল সেই দইটা আমি এরপরে দিয়ে দিলাম। এটাতে সব মশলা দেওয়া ছিল, তা ভালো করে একটু কষিয়ে নিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। নুন দিইনি, নুনটা দিলাম, একটু গরম মশলা, একটু ঘি, মাছটা দিয়ে ফুটতে দিতে হবে। মাছটা এই জন্যেই কম ভেজেছিলাম, ফুটলে মাছের মশলাটা ভালো করে ঢুকে যায়, খেতে মাছটা টেস্ট হয়। রেডি হয়ে গেছে আমার দই মাছ। এইভাবে আপনারাও বাড়িতে দই মাছ বানিয়ে দেখতে পারেন। যদি আপনাদের এই দই মাছের রেসিপি ভালো লাগে তাহলে আপনারা একটু আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ আমার চ্যানেলটিকে এতক্ষণ সময় বের করে দেখার জন্য, ধন্যবাদ।